আমার বন্ধুরা আশা করি ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল বন্ধুরা আজকে আমাদের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা তা হল রং ঘর রং ঘর অর্থাৎ আসামের শিবসাগরে এক পর্যটন কেন্দ্র রং ঘর ছাত্রছাত্রীদের বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন সময় প্রয়োজন হয় তাই আমার এই ভিডিও তৈরি করা এরকম বিশেষ কিছু হিস্টোরিক্যাল প্লেস নিয়ে ভিডিও আসবে আজকে আমাদের আলোচনার বিষয় ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য রঙঘর তোমাদের জেনে রাখা ভালো এই রংঘর আসামের শিবসাগর ডিস্ট্রিক্টে রয়েছে একটি পর্যটন কেন্দ্র ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা অবশ্যই যেতে পারো দেখতে কিন্তু তোমরা যেহেতু স্টুডেন্ট তোমাদের এখন হাতে অর্থ কোথায় সেই জন্য তুমি স্বাভাবিকভাবে এযুগ জেনে রাখো তোমার বিভিন্ন পরীক্ষায় দরকার হবে তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমার একটা অর্থের যোগানের তো দরকার রয়েছে একটা চাকরি হয়ে যাক চাকরি হবে তারপর তোমার যা ইচ্ছা রং ঘরের রঙ দেখতে যাবে তাহলে সেই আশা রেখেই তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেই রংঘরের কথা বলছি এই রংঘর এটি তিন কিলোমিটার দূরত্ব রয়েছে ফ্রম দ্য সেন্টার অফ শিবসাগর টাউন আর এটা সিচুয়েটেড বাই দ্য সাইড অফ দ্য আসাম ট্রাঙ্ক রোড তাহলে এটা তিন কিলোমিটার দূরত্ব ফ্রম দ্য সেন্টার অফ শিবসাগর টাউন আর এটা অবস্থিত অর্থাৎ সিচুয়েটেড বাই দ্য সাইড অফ দ্য আসাম ট্রাঙ্ক রোড ডিউরিং দ্য পিরিয়ড অফ অহোম কিংস এই রংঘরটা অহোম কিংসদের সময় থেকে আসবো আমরা কথায় ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পলস অফ অহোম আর্কিটেকচার বিশেষ একটা বিষয় রয়েছে এই রংঘরের মধ্যে বলা হয় এই রংঘর এটা কিভাবে তৈরি হয়েছিল বিল্ট উইদাউট এনি সিমেন্ট এই রংঘরটা সিমেন্ট ব্যবহার করা হয়নি এখানেই মজার ব্যাপার একটা বিল্ডিং টু স্টোরেড বিল্ডিং সেটার মধ্যে সিমেন্ট ব্যবহার করা হয় নাই সেই যুগে তাহলে কি করে হলো এই রহস্যটা আমরা উদ্ঘাটন করব বলা হয় এটা এই ওল্ডেস্ট সারভাইভিং ইন এশিয়া পুরনো জিনিস যেগুলো রয়েছে এই এশিয়ার মধ্যে একটা বিশেষ বিশেষ বিল্ডিং এটা বলা হয় এমপি থিয়েটারস পেভিলিয়ান একটা যাই হোক স্বর্গদেউ স্বর্গদেউ রুদ্র স্বর্গদেউ রুদ্র সিনহা কিংবা বলা যেতে পারে কিং সিনহা তার সময়কালে এটা তৈরি আরও কথা রয়েছে প্রথমে এটা ব্যাম্বো অ্যান্ড উড দিয়ে তৈরি করা হয়েছিল এই রংঘর পরে কনস্ট্রাকশনের চেঞ্জ হয়েছে এবং চেঞ্জ করা হয়েছে ইট ওয়াজ আ লেটার রিবিল্ড পুনরায় এটা ব্যবহার মানে তৈরি করা হয়েছে উইথ ব্রিক হ্যাঁ এখানে ইটের ব্যবহার হয়েছে কারদারা বাই এই স্বর্গদেও প্রমোদ সিংহা সেভেন্টিন হান্ড্রেড ফর্টি ফোর থেকে সেভেন্টিন হান্ড্রেড ফিফটি ওয়ানের মধ্যে সেভেনটিন হান্ড্রেড ফর্টি ফোর সেভেনটিন হান্ড্রেড ফিফটি ওয়ান সেই সময়কালের কথা বর্তমানে যে স্ট্রাকচারটা রয়েছে এটা তৈরি হয়েছে কিং রাজেশ্বর সিনহার সময় কিং রাজেশ্বর সিনহার সময় পরম্পরায় তাহলে এটা চেঞ্জ হয়েছে বিভিন্নভাবে ইট ওয়াজ বিল্ড অ্যাজ এন আর্মি বেস আর্মি বেস হিসাবে তৈরি করা হয়েছিল ইঠের টু টানেলস রয়েছে এবং থ্রি আন্ডারগ্রাউন্ড ফ্লোর রয়েছে এর পুরনো দিন সেই সময়ের কথা এই রংঘর অর্থাৎ ফার্স্ট থিয়েটার আর ফার্স্ট প্যাভিলিয়ন অফ এশিয়া টু স্টোরেজ বিল্ডিং এটা শিবসাগরের পূর্ব নাম ছিল রংপুর আর ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য আহম কিংডম সিক্সটিন হান্ড্রেড নাইনটি নাইনের থেকে কিন্তু এটা শুরু হয়েছে অর্থাৎ সিক্সটিন হান্ড্রেড নাইনটি নাইন টু সেভেন্টিন হান্ড্রেড এইটি এইট এর মধ্যে বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে এই শিবসাগর অর্থাৎ শিবসাগর ডিস্ট্রিক্ট এটা তো নর্থ ইস্ট অফ গৌহাটি থেকে তিনশো ষাট কিলোমিটার দূরত্ব এরকম অম শাসনকালে রঙালি বিহুর সময় রঙালি বিহুর সময়ে মহিষের যুদ্ধ হতো তখন এখন হয় কথা হয়। এবং বিভিন্ন উৎসবের সময় যে জমায়েত হতো এই ধরকে ব্যবহার করা হতো এটাও বলা হয় অহোম সাম্রাজ্যের যে তখন রংপুরের রূপহী পথারের সতেরোশো ছয়চল্লিশ সালে স্বর্গদেও প্রমোদ সিংহের রাজত্বকালে এটা তৈরি হয়েছিল তাহলে আরও আগের কথা পোড়া ইট দিয়ে তো তৈরি হলো ইটের ব্যবহার হলো কিন্তু বলা হয়েছে যে সিমেন্ট ব্যবহার হয়নি তার মানে কি দেওয়া হয়েছিল মাছ ডাল মাছ ডাল হাঁসের ডিম বরা চাউল ইত্যাদি ব্যবহার করা হয়েছিল খুব ইন্টারেস্টিং ইটের সাথে মাছ ডাল হাঁসের ডিম বরা চাউল বড়া চাল আর কি ইত্যাদি ব্যবহার করা হয়েছিল ভাবা যায় ইংরেজরা কি করেছিল এর একটা অংশ নিয়ে নিয়েছিল ক্রয় করে এক হাজার তিনশো টাকায় বিক্রি হয়েছিল বলা হয় দেবদেবী সিংহ হাতি বিভিন্ন চিত্র ইত্যাদি আঁকা রয়েছে এখনও এর অঙ্গ দেখার মতন ঐতিহাসিক বিষয় তাহলে বন্ধুরা এই রংঘর আসামের যে শিবসাগরে এখনো রয়েছে একটা পর্যটন কেন্দ্র হিসাবে এখানে যে ইটটা ব্যবহার করা হতো বিল্ডিংয়ের টু স্টোর বিল্ডিং এখানে সিমেন্ট ব্যবহার করা হয়নি কি হয়েছে মাসকালাই হাঁসি ডিম বড়া চাল এক ধরনের চাল তো খুব মজার বিষয় তাহলে বন্ধুরা আগে ভালো করে পড়তে হবে তারপর চাকরি পেতে হবে তারপর অর্থ জোগাড় হবে তারপর তুমি দেখতে যাবে তার আগে জেনে রাখলেই হলো তাহলে বন্ধুরা খুব ভালো থেকো খুব ভালো থেকো রং ঘরের কথা শুনে আমার মনটাও রঙিন হয়ে গেল তো বন্ধুরা তবু বলছি ঐতিহাসিক বিষয় কোথাও যদি কোনো রকম ভুল থাকে অনিচ্ছাকৃতভাবে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও আমি যতটুক তথ্য জানার সংক্ষিপ্তভাবে বলছি যদি কোথাও কোনো প্রবলেম বা আসামের কোনো বন্ধু বান্ধবী ছাত্রছাত্রী তোমরা আরও বেশি জানবে হয়তো বা এই রংঘরের পাশেই রয়েছ তো যাই হোক কোথাও কোনো সামান্য ত্রুটি হলে কিছু মনে করো না তুমি সেটাকে সংশোধন করে নিও তাহলে বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় ছিল রং ঘর বন্ধুরা খুব ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ